হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে আলসামি আর সময় পাচ্ছিলাম না ভিডিও দিব। তো আজকের দিনটি ছিল শুক্রবার। আমরা অলরেডি চলে এসেছি পদ্মা সেতুতে, আপনারা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন। তো আমরা অলরেডি কিন্তু পদ্মা সেতুর ওপরে, তো ব্রিজটার উপরে টোল দেওয়ার পরেই আমরা যখন উঠছিলাম, একটু আস্তে আস্তেই যাচ্ছিলাম, আপনাদের ভাইয়া বলছিল যে টোল দিয়ে উঠেছি, কেন জোরে যাব, তাহলে তো ব্রিজের রাস্তাটাই শেষ হয়ে যাবে। হ্যাঁ, যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে আমার ভিডিওটি পাশেই থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো যে আমরা যে ব্রিজের উপরে উঠেছি, অনেক বেশি ভালো লেগেছে। এখান থেকে কিন্তু নামতে একদমই নিষেধ করে দেওয়া আছে, তো সেই কারণে আমরা নামিনি। এরপরে বাকিটা সময় হচ্ছে পুরাটা ঘুরে আবার টোল দিয়ে শেষে এখান থেকে বের হয়ে গেলাম। তো ঢুকতে লেগেছে 750 টাকা, আর হচ্ছে আবার বের হতে লেগেছে 750 টাকা, ঠিক 1500 টাকা লেগেছে মানে ঘুরে চলে আসতে। আমরা এর মধ্যে চলে এসেছি মাওয়াতে, তো ওখানে হচ্ছে হিলসা প্রজেক্টে চলে এসেছি। তো এখানে আমার মেয়েটাকে প্রথম নিয়ে এসেছি, আর আজকে অনেক বেশি ভালো লাগছিলো, এই জন্য ওর জন্য একটু স্পেশাল, আর সেই জন্য কিন্তু আমাদের সময়টাও কিন্তু ভালো কেটেছে। এর আগে ওকে পেটে নিয়ে এসেছিলাম, আর এরপর ওর 4.5 মাস এই সময় ওকে বেড়াতে নিয়ে এসেছি। তো আজকে এখানে আসার কারণটা হচ্ছে কোনো কিছুই না, হঠাৎ করেই প্ল্যান করা হয়েছে। আমি গিয়েছিলাম হচ্ছে আমার ভাতিজার ছেলে দেখতে, তো ওখান থেকে ওর আব্বু কল করেছে যে আসো আমরা হচ্ছে পদ্মা সেতু দেখতে যাব। তো এই যে এখানে হচ্ছে রান্নাবান্না করা হয়, আর এই যে এই পাশটাতে আমরা বসেছি। তো আজকে আমার মেয়েটাকে দেখে একটা আপু এসে বলল যে আপু আপনার মেয়েটাকে একটু কোলে নেব, আদর করব, তো সেই জন্য অনেক বেশি ভালো লাগলো। তো আপুটাকে একটু দিয়েছি, ওকে ওনাকেও একটু দেখতে পাবেন একটু পর। তো আমরা এসে তো আগে চুপচাপ করে বসে আছি কি খাবো, তো সেই রেসিপিগুলো দেখার জন্য ওর আব্বু গিয়েছে মাছ দেখার জন্য। অলরেডি ইংলিশ আর হচ্ছে চিংড়ি আর এখানে রূপচাঁদা মাছ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সেই রকম দাম, কারণ হচ্ছে এখানে যেহেতু সবাই এসে টাটকা মাছটা নিয়ে রান্না করে তারপরে খাওয়ানো হয়। আর তো বাচ্চারা খাবে লবস্টার মানে চিংড়ি, একদমই বড়টা, ওটা হচ্ছে ভুনা করে দিবে, আর আমরা চুজ করেছি ইলিশ মাছ সাথে হচ্ছে বেগুন ভাজা, আর ইলিশ মাছের লেস ভোটা, এটাই কিন্তু স্বাভাবিক সবাই খায়, এই জন্যই কিন্তু মাতে আসে, আর সেই জন্যই আমরা এসেছি। আর এই যে মাছ দেখছিল আমার মেয়েটা, তো একটু একটু করে ওর কান্নাও আসছিলো, কারণ হচ্ছে ওর ঘুমানোর টাইম, এই টাইমে ও আবার একটু ন্যাপি নেয়, তো সেই কারণে ওর মনটা একটু খারাপ ছিল। আমি ওকে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিব, এরপর আমরা খেতে বসবো। আর এই যে ওনারা আমার মেয়েটাকে নিয়ে কী করছিলো একটু দেখিয়ে দিলাম। আর এদিকে এই যে খাবার রেডি হতে হতে আমার মেয়েটাকে আমি নিয়ে একটু ওয়াশরুমের দিকে চলে এসেছি। আর এদিকে হচ্ছে একটা প্লে করার জায়গা আছে বাচ্চাদের, তো ওখানে একটু বড় বাচ্চারা খেলা করছে, আর আমি চলে এসেছি যে আমার বেবিকে খাওয়ানোর কথা বলে, তো ওর রুমে এসেছি। এখানে হচ্ছে সব বাচ্চাদেরকে খাওয়ানো হয়, আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ওয়াশরুমের পাশেই, খুবই সুন্দর। এই জায়গাগুলোতে এসেও এর আগেও ছবি উঠানো হয়েছিল, আমার বেবিটা পেটে ছিল তখন, ওর ওকে পেটে নিয়ে আমি 2 মাসের পেটে নিয়ে এসেছিলাম, আর এখন এসেছি
সাড়ে 4 মাস হয়েছে আলহামদুলিল্লাহ। তো ওকে নিয়ে এসেছি আর ও দেখছে এগুলো। তো এখানে এসে দেখলাম একটু চুপ হয়ে আছে ওকে, তারপর একটু খাইয়ে তারপর হচ্ছে ঘুম পাড়িয়ে দিব। তো ও তো চুপচাপই ছিল, আমার সাথে কিছু ছবি উঠেছে, এরপর হচ্ছে কথা বলছিলাম, গল্প করছিলাম এখানে এসে, কারণ হচ্ছে ওদিকে খাবারটা দিতে দিতে 1 ঘন্টাই লেগে যাবে। তো ওই 1 ঘন্টা তো আমাদের সময় কাটাতে হবে এখানে। তো ওরা হচ্ছে ওদিকে বসে আছে, আর এদিকে আমরা একটু পিক উঠিয়ে নিচ্ছি, আর এই যে আমরা মা মেয়ে দুজনে একসঙ্গে একটু ছবি উঠিয়ে নিচ্ছি। তো আম্মু হচ্ছে একটু বাইরে গিয়েছে, তো উনি আসার পর একটু কয়েকটা ছবি উঠিয়ে নেব। তো আজকের আমার এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এদিকে পিক উঠানোর জন্য ওর আব্বু বলছিল যে পিক উঠিয়ে নাও, যে আবার খাওয়া শুরু করলে বলবা যে পিক উঠাইনি, কেন খাওয়া শুরু করেছি। তো এই জন্য একটু পিক উঠাচ্ছি, আর এই যে ভিডিও করে নিচ্ছি, এখানে বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, আর এই যে লবস্টার, সাথে ওদের পার্সোনাল হচ্ছে ডাল দিবেই তো ভাত নিলে। তো এ তো ভাত অর্ডার করেছে, আর এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়, ফ্রাইড রাইস, তারপর খিচুড়ি, ভোনা খিচুড়ি, আপনারা যেটা চান সেটাই খেতে পারবেন। আর এখানকার লেজ ভর্তাটা এত বেশি মজা হয় যে এটা খেলে বাসায় করলেও ওইভাবে খাওয়া হয় না, মানে এতটা ভালো লাগে, ওরা যেন কী দেয় এর মধ্যে। আর অলরেডি আমরা কিন্তু খাবার খাওয়া শুরু করেছি। কুদে উঠেছে রে এটা, এই যে আম্মু, আম্মু তোলাটা আমার হাতে দিও, ওর যে গাড়িতে ঠান্ডা লাগে তখন দিতে হয়। বাবা পানি বোতল ছিল কিন্তু আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ হয়েছে প্রায় 11:30টার মতো বাজে, আর এরপর আমরা গাড়িতে উঠে রওনা হয়েছি ঢাকার উদ্দেশ্যে। আমাদের যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগতে পারে, যদি জ্যাম না থাকে তাহলে 1 ঘন্টাতে পৌঁছে যাব বাসাতে ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই খুব ভালো থাকবেন, এন্ড দেন আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমাদের কিছু পিক শেয়ার করেছি লাস্টের দিকে, দেখতে থাকুন।